এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। লোক সমাজে মুখ দেখানোর মতো কোন জায়গা তো তোরা রাখলি না আমার জন্য। তোরা কেউ না, না বললে ওকে, না জানালে, ওর সঙ্গে পরামর্শ না করলে আমি তো বাঁচবো না। জাগৃতির সঙ্গে আমাকে এ ব্যাপারে কথা বলতেই হবে। দেখ বাবা, দুজনে মিলে কি এত বকবক করছে। আরে বাবা, হ্যাঁ তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ পারছো না? তুমি দীপক মামার ছেলে তো? হ্যাঁ, আমাদের ছবি আছে তোমার বাড়িতে, তোমার আর জাগৃতি আমাদের বাড়ির দেয়ালে ঢুকেই দরজার পাশে তোমার ছবি আছে। আমি তোজো, তুমি আমাকে চিনতে পারছো না? তোজো আবার দুষ্টুমি? হ্যাঁ তোজো তো আমার ছেলে, সবে হয়েছে, তোর নামও তোজো, নামটা আমি ভুলে গেছি, কি নাম তোর? তোজো, আমার নাম তোজো, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি সব ভুলে গেছো? এই তো বড্ড সাহস বেড়েছে। হ্যাঁ আমাকে তুই বলছিস সব ভুলে গেছি, আমি তোর দাদা, কিন্তু তুই ভুলে গেছিস সব, আমার সব মনে আছে, আমি তোর দাদা, বুঝেছিস? আচ্ছা দিদি তো বললো যে একে নিয়ে আসবে, তোজোকে আর আমার ছেলেকে, কোথায় গেল বলতো এরা? বড় পেঁপে তো আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ ওই তো বড় পেঁপে গাড়ি, কোথায় বাবা? ওই গেল বড় পেঁপে গাড়ি, এখানে ছিল। বলুন, হ্যালো তোজোকে পেলেন? না অনুরোধ বাবা, আমি এখনো অব্দি পাইনি, কিন্তু কিন্তু রাস্তায় আমি অনেক জনকে জিজ্ঞেস করেছি, কেউ কিচ্ছু বলতে পারেনি, কিচ্ছু না। কিন্তু একজন ভদ্রলোক বললেন যে তোজোকে নাকি কেউ গাড়িতে তুলে নিয়ে গেছে। কেউ মানে কে নিয়ে গেছে? জানি না অনিরুদ্ধ বাবু, কিন্তু আমি শুধু এটুকু জানি যে উনি একজন